নমস্কার, আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। পলিটেকনিক কাউন্সিলিং ফার্স্ট ইয়ার বা সরাসরি সেকেন্ড ইয়ারের যে চয়েস ফিলিং, কলেজ চয়েস ফিলিং কিন্তু শুরু হয়ে গেছে। তার নোটিশ আপনাদের কাছে, প্রত্যেকের কাছেই পৌঁছে গেছে, যার লাস্ট ডেট 30/6/2024। অর্থাৎ এর মধ্যেই আপনাদেরকে কলেজ চয়েস করতে হবে, এবং কলেজ চয়েস করার পর ফার্স্ট লিস্ট প্রকাশ করা হবে 1 জুলাই, এবং তারপর ভর্তি হবে। এইভাবে আপনাদের লিস্ট প্রকাশ করতে থাকবে। যদি কলেজের নাম আসে, আপনাকে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া লাইভ দেখতে চলেছেন, কিভাবে আপনারা চয়েস ফিলিং করবেন, চয়েস ফিলিং করার পদ্ধতি কি রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা আগে জানিয়েছিলাম আইটিআই এর ই গ্রুপ এবং এম গ্রুপের বিষয়ে। তো আইটিআই এর ই গ্রুপ এবং এম গ্রুপের জন্য যে অপশনটি এখানে অলরেডি লগ ইন অপশনটি যেখানে রেজিস্ট্রেশন করেছেন, এখানে ক্লিক করেই কিন্তু করতে পারছেন। কিন্তু এর ক্ষেত্রে, অর্থাৎ এই অ্যাডমিশনের ক্ষেত্রে, পলিটেকনিকের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এর আলাদা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। উপর দিকে দেখতে পাবেন যে ফর চয়েস ফিলিং অ্যাডমিশন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার পলিটেকনিক, ক্লিক হেয়ার। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে, আপনারা দুটো অপশন দেখতে পাবেন। অর্থাৎ আপনি সরাসরি মাধ্যমিকের উপর বেস করে ফর্ম ফিল আপ করেছেন, না সরাসরি সেকেন্ড ইয়ারে যারা সায়েন্স বা ভোকেশনাল থেকে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য। তাছাড়া নিচে যে চয়েস ফিলিং এর নোটিফিকেশন, হেল্প গাইড, সমস্ত কিছু অপশন দেওয়া রয়েছে। তো ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে কিভাবে এর সম্পূর্ণ পদ্ধতিটা হবে। তো সম্পূর্ণ গাইডলাইন কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা এখানেও ব্যবহার করে দেখতে পারেন। আপ ডাউন সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। আজকে আমরা লাইভ আপনাদেরকে দেখাবো, সেজন্য সরাসরি আমরা ফার্স্ট ইয়ারের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রোভাইড করতে হবে মোবাইল নম্বর এবং আধার কার্ডের লাস্ট 4 ডিজিট সংখ্যা, এবং এটা দেওয়ার সাথে সাথে, সাবমিট করার সাথে সাথে একটা ওটিপি পাঠানো হবে মোবাইলে, এবং সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি এ ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার সাথে সাথে আপনাকে প্রোভাইড করতে বলা হবে আপনার হোম ডিস্ট্রিক্ট এবং আপনার স্কুল কোন ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল, সেই দুটো অপশন আপনাকে চয়েস করতে বলা হচ্ছে। চয়েস করার সাথে সাথে আপনারা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন, স্টুডেন্ট প্রোফাইল সেভ এটা এবং আপডেট হয়ে গেছে। ওকে করার সাথে সাথে আপনারা চয়েস ফিলিংয়ে চলে যেতে পারবেন, এবং এখানে আপনারা চয়েস ফিলিং করতে পারবেন, ইনস্টিটিউট নেম দেখতে পাবেন এবং কোন স্ট্রিমে আবেদন করছেন সেটা দেখতে পাবেন। এখানে গভর্নমেন্ট, প্রাইভেট সমস্ত কলেজের নাম কিন্তু এখানে রয়েছে। যে কোনো কলেজে চয়েস করলেই সেই কলেজে কতগুলো স্ট্রিম রয়েছে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক এবং মেকানিক্যাল, যে আপনি যে ট্রেডে ভর্তি হতে চাইছেন সেটা চয়েস করবেন এবং সেভ করবেন। তো একে একে কিন্তু এই কলেজগুলো অ্যাড হতে থাকবে। অ্যাড হয়ে গেলে আমরা দুটো তিনটে আপনাকে অ্যাড করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝাতে সুবিধা হয়। দেখুন, আমরা তিনটে অ্যাড করেছি। তিনটে অ্যাড করার সাথে সাথে আমাদের 3 রকম অপশন এসেছে। অর্থাৎ নিচেরটাকে আমি যদি মনে করি উপরে নিয়ে যাব, তাহলে উপর অ্যারো ব্যবহার করে আমি কিন্তু এটাকে উপরে তুলতে পারি, বা যদি উপরেরটাকে নিচে বা মাঝেরটাকে নিচে, তাহলে দুটো অ্যারো, ওই জন্য মাঝেরটা যেহেতু উপর দিকেও নিয়ে যাওয়া যাবে, নিচের দিকেও, সেহেতু দুটো অ্যারো আছে। আমি চাইলে এডিট করতে পারি, আমি চাইলে ডিলিট করতে পারি। এতগুলো অপশন আপনারা ব্যবহার করে চয়েস ফিলিংটা সম্পন্ন করবেন, লক অ্যান্ড সাবমিট করবেন। যদি এই জায়গায় লক করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে এসে আর চয়েস ফিলিং করতে পারবেন না। আর যদি এই অবস্থাতে আপনি যদি ছেড়ে চলে যান বা আপনি লগ আউট করে দেন, পরবর্তীতে যদি লগ ইন করেন, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে আবার পুনরায় চয়েস করে কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ যদি না মনে হয় যে একবারে সমস্ত কলেজগুলো চয়েস করতে পারছি না, সেক্ষেত্রে আপনারা কিন্তু লক সাবমিটে ক্লিক করবেন না। তো এইভাবে আপনারা চয়েস ফিলিং কমপ্লিট করবেন। কমপ্লিট হয়ে গেলে লক সাবমিটে ক্লিক করবেন, তারপরে আপনার যে পিডিএফটা সেটা প্রিন্ট আউট হবে যতগুলো কলেজ চয়েস করেছেন। তো আজকে এই চয়েস ফিলিং কীভাবে করবেন পলিটেকনিকের, সে বিষয় নিয়ে ভিডিওটা ছিল। সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনি নিজেই নিজের মোবাইল থেকে এই পদ্ধতি অবলম্বন করে চয়েস ফিলিং কমপ্লিট করতে পারেন। ভালো ভালো কলেজগুলো চয়েস করুন, আমরা র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজ আছে সেগুলো স্টাডি করুন, তাহলে কিন্তু বিস্তারিত ভালোভাবে এই কলেজগুলো চয়েস করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।